ভিক্টোরিয়া, ব্যাঙ্গালোরে যে ভিক্টোরিয়া হসপিটাল অবস্থিত, এই ভিক্টোরিয়া হসপিটালের ব্যাপারে একটা ভিডিও বানাতে। এই হসপিটালের একদম ফ্রি অফ কস্ট বলতে পারেন আপনার খরচা, তো সমস্ত কিছু ইনফরমেশন আজকে দিতে যাচ্ছি। এই হসপিটালে আমি একজনকে ট্রিটমেন্টও করিয়েছি, যেটা হচ্ছে আমার ছোট মামার ছেলের বউ, মানে ছোট মামার যে ছেলে আছে সে ছেলে অ্যান্ড তার বউকে নিয়ে ওখানে ট্রিটমেন্ট করাতে গেছিল। তার সমস্যা কি সেটা তার আগে বলে দিচ্ছি আমি। ওর সমস্যা হয়েছিল পেচ্ছাপের রাস্তায় প্রবলেম হয়েছিল, বাচ্চাদানিতে এরকম কিছু প্রবলেম হয়েছিল, তো এখানে একবার অপারেশন করেছিল, ঠিক আছে, এখানে বর্ধমানের আশেপাশে কোথাও অপারেশন করিয়েছিল। অপারেশন করানোর পর এখানে সাকসেসফুল হয়, কিছু মাস যাবার পর তার আবার যন্ত্রণা ওঠে, ব্যথা ব্যথা করে, এবং ভেতর ভেতর কী হচ্ছে সেটা তো জানতে পারবে না, কিন্তু যে ব্যথার কারণ সেটা ও বুঝতে পারছিল না, কিন্তু ব্যথা হচ্ছিল বলে কিছুদিন ওষুধ খেয়েছে, তারপর আমাদের সাথে যোগাযোগ করে। যদি আগে যোগাযোগ করতো অপারেশনের আগে, তাহলে কিন্তু এটা বেটার হতো, তাহলে যে এখন যে যত বড় সমস্যা সেই সমস্যাটা দেখা দিত না। তো এখন কি হয়েছে, এখন গেছে ওখানটায়, বৈদিক হসপিটালে ভিজিট করেছে, প্লাস সাইবাবা হসপিটালে ভিজিট করেছে, তারপর ভিক্টোরিয়া হসপিটালে ভিজিট করেছে। আসুন বিস্তারিত আপনাকে বলছি, আপনি যদি ট্রিটমেন্ট করাতে যান ভিডিওটাকে পুরো দেখুন, সমস্ত কিছু বুঝতে পারবেন আপনি। আর যদি আপনি গরিব মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকুন। ভালো চিকিৎসা যদি করাতে চান, আমাদের এখানে ট্রিটমেন্ট অত ভালো পাচ্ছে না বলেই মানুষ কিন্তু ঘরে ঘরে ব্যাঙ্গালোরে যাচ্ছে, ব্যাঙ্গালোর দিকে তাকাচ্ছে। তো ইভেন আমিও ওখানে ওখান থেকে বেঁচে এসেছি, এখানে তো আমাকে বলে দিয়েছিল যে আর বাঁচবে না, ঠিক আছে, তার সত্ত্বেও ওখানে আমি গেছি, ওখানে গিয়ে আমি বেঁচে এসেছি। বলছে কে বলেছিল এই কথাটা, ওই গভীরে আর যাচ্ছি না, পরে একটা স্টোরি আমার স্টোরিটা বলবো। তো এইখানে রিপোর্ট করেছিল, রিপোর্ট করার পর জানা গেছে যে ওর নাকি পেছাবের থলি বা ওই জায়গাটায় মাংস জমেছে, মাংস বেড়ে গেছে। তো আমাদের সাথে যোগাযোগ করার পর আমার মাকে নিয়ে যায়, পিসি হয় মা, তো আমার মাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বৈদিক হসপিটালে সর্বপ্রথম যায়, আমি তো বৈদিক হসপিটালেই ট্রিটমেন্ট করে ভালো হয়েছি, সেহেতু আমি বৈদিক হসপিটাল সবাইকে রেফার করি। বাট আরও অনেক হসপিটাল, ভালো ভালো হসপিটাল আছে, আপনি ওই হসপিটালগুলোতে যদি জানা থাকে তাহলে আপনি ভিজিট করতে পারেন। বাট আমার বৈদিক হসপিটাল, সাইবাবা হসপিটাল এইসব জানা ছিল, সেন্ট জন হসপিটাল, তো এইসব হসপিটালেই আমি বলেছিলাম। বৈদিক হসপিটালে যাওয়ার পর ওখানে ক্যান্সার ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, মানে যেখানে কাট করেছিল সেখানে সমস্ত কিছু রিপোর্ট দেখিয়েছে, রিপোর্ট দেখে ক্যান্সার ট্রিটমেন্ট ক্যান্সার ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। তো টেনশানে পড়ে যায়, হ্যাঁ, যে কি ভুল হলো। ওই জন্য বলি ছোটো ছোটো যখনই আপনার রোগ থাকবে তখনই কিন্তু আপনাকে ওইটাকে ট্রিটমেন্ট করান এবং ভালো জায়গায় করান। তো এবার কি হলো, ওখানে যাওয়ার পর বলছে ওই রিপোর্টগুলো, এখানকার রিপোর্টই দেখেছে, কারণ গরিব মানুষ তো এক্সট্রা আবার রিপোর্ট করা হয়নি। বলেছেন যে আপনি যদি ট্রিটমেন্ট করান, অপারেশন করান, তারপরে আমরা যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো করবো, যেমন সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, সারা সব কিছু করবো, তার আগে করবো না, কারণ আপনার খরচা বাড়তে পারে। এবার যদি আপনি আজকে করান, আবার ভাবনা চিন্তা করেন যে আমি পরে অপারেশন করাবো, তাহলে কিন্তু নতুন করে আবার করাতে হবে, সেই জন্য ডাক্তাররা এগুলো থেকে বাঁচান। সো ওখানে বলেছিল এক রোবট আছে, রোবটের মাধ্যমে যদি অপারেশন হয় তাহলে আপনার যে জায়গাটায় প্রবলেম আছে সেই জায়গাটা ফুটো করে রোবট অপারেশন করবে, মানে মেশিনে অপারেশন হবে, একদম অ্যাকুরেট অপারেশন হবে, তো ওতেই সাকসেসফুল হয়ে যায়, 99.1% সাকসেসফুল হয়। বাট রোবটের মাধ্যমে যদি করান আপনি, তাহলে ওখানে কিন্তু বলেছিল যে 2,50,000 টাকা খরচা হবে, ঠিক আছে। আর কেটে যদি অপারেশন, ওপেন সার্জারি যাকে বলা হয়, ওপেন সার্জারি যদি আপনি করেন তাহলে আপনার 1,50,000 টাকা খরচা হবে। গরিব মানুষ, টোটো চালায় ওর বরটা, মানে আমার দাদা, মামার ছেলে, ছোট মামার ছেলে, টোটো চালিয়ে কত টাকা ইনকাম করতে পারেন বলুন। তারপর হচ্ছে ওর মেয়ে আছে কটা, খাওয়া দাওয়ার রোগ, এভরিডে খেতে হবে, দিনের দিনের দিন চলতে গেলে আপনার মানে নানা করে 500 টাকা খরচা হয়েই যাবে, আজকেকার দিনে বলছি, তো সে কোথা থেকে পাবে। যাই হোক, ডাক্তারকে রিকোয়েস্ট করা হয়েছিল, তো বলেছেন যে রোবট অপারেশনে আপনার মোটামুটি 30-40 হাজার টাকা আমি কম নিতে পারবো, এর থেকে বেশি করতে পারবো না। ডাক্তার খুবই ভালো, কি করবে, ডাক্তারও তো হাতে নেই, ডাক্তার ফ্রিতে নিজের পকেট থেকে করবে, যার হসপিটাল, যে মালিক হসপিটালের, তাকেও তো দিতে হবে। তো সেই হিসেবে বলেছিল যে আপনি যদি ওপেন সার্জারি করেন তাহলে 1,10,000 পর্যন্ত করতে পারবো, আর ওইটা 2,10,20,000 এরকম বলেছিল, 30-40 হাজার টাকা কমিয়ে দিয়েছিল। তো তারপরে ওরা করতে পারেনি,
তো আমি একটা বন্ধু আমার গেছিল, তো বলছিল নাকি ভিক্টোরিয়া হসপিটাল ফ্রি অফ কস্ট হসপিটাল। আমাকে অনেকজন কমেন্টও করেছিলেন যে ভিক্টোরিয়া হসপিটালের ব্যাপারে একটা ভিডিও বানান, তো ওরাও দেখে নিন ভিডিওটা। তো ওই বন্ধুটা বলেছে নাকি ফ্রিতে চিকিৎসা করা হয়, ওর একটা 2 বছরের ছেলে বাচ্চা ওকে নিয়ে গেছিল, তো ওকে যোগাযোগ করে ওখানে পাঠিয়ে দিই। এবার দেখবেন কাঠগুড়িতে অনেক রকমের মানুষ থাকে, অনেকে অনেক হসপিটালে গিয়ে থাকে, তো ওখানে কথাবার্তা বলেছিল। তো আমি বলেছিলাম, তো আমাকে বললেও হতো, আমি ডিটেলস ঠিকানা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরেও ও গেছিলো ওখানটায়, ওর কাছে যোগাযোগ করে ওর সাথেই চলে যায়। তো ওখানে ফ্রি অফ কস্ট হসপিটাল আবাস যোজনা যে মোদিজির আছে সেটাও ওখানে আছে। তো ওখানে যেই অপারেশানটা বৈদিক হসপিটালে 2.5 লাখ টাকা বলেছিল রোবট অপারেশান, সেই অপারেশানটা ওখানে কত টাকায় হয়েছে জানেন? শুধুমাত্র 5,000 টাকায়। কি, আপনি অবাক হয়ে গেছেন তাই তো? শুধুমাত্র 5,000 টাকায় ওখানে অপারেশান হয়ে গেছে, যেটা 2.5 লাখ টাকা বলেছিল। তো ওখানে ফ্রি অফ কস্ট হসপিটাল 5,000 টাকা লাগলো কেন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো বলে দিই। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যদি আপনি যান তাহলে কিছু টাকা আপনাকে খরচা করতে হবে। আমাদের রাজ্যে যদি ফ্রি হসপিটাল থাকে তাহলে আমাদের সরকারে সেটা দিচ্ছে, অন্য লোকের কিন্তু হবে না। তো আমাদের আমাদের সরকারের আন্ডারে যদি আমি থাকি তাহলে কিন্তু আমার ফ্রিতে চিকিৎসা হবে, এই জিনিসটা ওখানে হয়েছে। তো ফ্রি হসপিটাল হলে কি হবে, এখানের থেকে অনেক ভালো, ঠিক আছে। ফ্রি হসপিটাল যে অনেকে ভাবে যে ভালো ট্রিটমেন্ট হবে কি হবে না, ঠিক আছে, কিন্তু ভালো ট্রিটমেন্টই হয়। দিয়ে ওখানে ট্রিটমেন্ট ডিসাইড করলো যে আমি করাবো, ঠিক আছে। তো ডিসাইড করলো, দিয়ে ওখানে অপারেশন করলো, মোটামুটি বেশি দিন টাইম নিইনি, 10 থেকে 12 দিনের মধ্যে। ফ্রি হসপিটালে আপনি তো জানেন লেট হতে পারে, তো 10 থেকে 12 দিনের মধ্যে ট্রিটমেন্ট সাকসেসফুল অপারেশান হয়ে যায়, ঠিক আছে। তারপর বায়োপসি বাইরে পাঠিয়েছে বোম্বাই, ওই বায়োপসিতে যদি কোনো রকম ক্যান্সারের ধাপ আসে বা লক্ষণ পাওয়া যায় তাহলে কিন্তু ওর ক্যান্সারের ট্রিটমেন্ট আবার স্টার্ট করা হতে পারে, কি মোটে মরবে, ঠিক আছে। তো তার আগে সাইবাবা হসপিটালে গেছিলো, সাইবাবা হসপিটালে বললো এই ট্রিটমেন্ট হবে না, কারণ আপনারা জানেন সাইবাবা হসপিটালে হার্ট এবং নিউরোলজি এই দুটো ডিপার্টমেন্ট ট্রিটমেন্ট হয়ে থাকে। বাট আপনি যদি ডাক্তারের সাথে যোগাযোগ করেন তো অন্যান্য ট্রিটমেন্টও কিছু কিছু হয়ে থাকে, বাট এটা আমি বলবো না, কারণ যে দুটো ট্রিটমেন্টই ওইটা হয়, আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন। এখন দেখছি একটা সিস্টেম করা, মানে যেটুকু মানে বোঝা যাচ্ছে শুনেছি, যে আপনি ডাইরেক্ট গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন না, আগে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে ফোনের মাধ্যমে নিয়ে মেল করবে, মেলের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিও বানিয়েছিলাম অনেকদিন আগে, এই সমস্ত কিছু অনলাইনে গিয়ে আপনি পেয়ে যাবেন, নাম্বার ফোন নাম্বার আপনি নিয়ে ফোন করতে পারেন। ফোন করার পর ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর যে ডেট দেবে সেই ডেটে আপনাকে যেতে হবে, ওইখানে যাওয়ার পর ট্রিটমেন্ট কিন্তু হবে। তো ভিক্টোরিয়া হসপিটালে আরও কিছু বলে দিই, ভিক্টোরিয়া হসপিটালে মানে A to Z আপনি ধরতে পারেন, A to Z ট্রিটমেন্ট হয়, মানে অনেকে বলেন না এই ট্রিটমেন্ট হয় ওই ট্রিটমেন্ট হয়, সমস্ত কিছু ট্রিটমেন্ট হয়। তো আপনি ওখানে গিয়ে ভিজিট করতে পারেন, ঠিক আছে। বিশেষ করে আমি একবার যাব ভিক্টোরিয়া হসপিটাল এবং সমস্ত কিছু আপনাদের ট্রিটমেন্ট কোস্ট কত, এখানে কোথায় থাকার ব্যবস্থা আছে, কত টাকা খরচা হতে পারে, আরও যেমন সমস্ত কিছু কী কী ট্রিটমেন্ট হয়, এই সমস্ত কিছু ডিটেলসে নিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। আর একটা জিনিস, ভালো জিনিস দেখলাম ওখানে, আমার দাদা যেটা বলছিল যে ওখানে নাকি কিছু কিছু অনেক বড় মানুষ বড় লোক আর থাকে না, তারা সবাই তো খারাপ হয় না, কিছু কিছু লোক ভালো থাকে, তো ওরা কি করে ওখানটায় নিজের খাবার তৈরি করে এনে গরিব মানুষদের ফ্রিতে দান করে বা 10 টাকা 20 টাকা নেয়। তো ওদেরও তো কিছু মেনটেন্যান্স জোগাড় করতে হবে, ঠিক আছে। তো 10 টাকা 20 টাকার বিনিময়ে ভালো ভালো জিনিস, খাবার ভাত মাংস মাছ এইগুলো সব সমস্ত কিছু খাওয়াই গরিব মানুষদের, যাতে গরিব মানুষরা একটু ভালোভাবে থাকতে পারে, ভালো কিছু খেতে পারে, যারা খেতে পায় না, যারা টাকার অভাবে অনেক দূর দূর থেকে ট্রিটমেন্ট করাতে এসছে তাদের জন্য ভেবে কিন্তু ওইসব বড় লোক ওখানে সাহায্য করে। তো ওই জিনিসটাও বলেছে, ওই জিনিসটাও আছে এবং থাকার রুমও আছে ওখানে। কিন্তু আমি বিশেষ করে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, একটু দেরি হতে পারে কারণ এই হালেই ঘুরে এসেছি আমি সায়াবা হসপিটাল বৈদিক হসপিটাল থেকে ব্যাঙ্গালোর থেকে। তো আমি কিছুদিন পরে যাব, মানে কিছু মাস পরে যাব। আর যাভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেনের, মানে রেলওয়ের দপ্তরে কি বলবো, এত মানে গাফিলতি হচ্ছে কি বলবো। তো এই যা অ্যাক্সিডেন্ট হচ্ছে এতে ভয়ও লাগছে যে কীভাবে যাবো, আগের কথা তো প্লেনে আসলাম, প্লেনে কীভাবে আসতে হয় কীভাবে সমস্ত কিছু ডিটেলস আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ভিক্টোরিয়া হসপিটালে যদি যেতে চান তাহলে আপনাকে বলে দিই, ওখানে কাউকে জিজ্ঞেস করতে পারেন বা গুগলে গিয়ে সার্চ করবেন, ডিটেলসে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা চলে আসবে, আপনি ওখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। খুবই ভালো হসপিটাল,
যেটুকু শুনলাম, যেটুকু আমি দেখুন আমার নিজের রিলেটিভ, তো মিথ্যে কথা বলে নিজের রিলেটিভ বারবার ফোন করি, জানি সব কিছু, তো যেগুলো হয়েছে সেগুলো আমি কিন্তু আপনাকে সমস্ত কিছু বলেছি। ক্যান্সারের ট্রিটমেন্টও ওখানেই হবে, ঠিক আছে, যদি হয়, ভগবানের করে না হোক, যদি হয় ওখানেই হবে, মানে এ টু জেড ট্রিটমেন্ট করা হয় এবং খুবই অল্প পয়সায়। যারা গরিব মানুষ, যারা ট্রিটমেন্ট করাতে পারে না, যারা সাই বাবার দিকে চোখ তাকিয়ে বসে থাকে, তারা কিন্তু ভিক্টোরিয়া হসপিটালে যেতে পারে, ওখানেও ভালো ট্রিটমেন্ট হয় আর খুব কম পয়সাতে আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সমস্ত কিছু ইনফরমেশান আপনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কাজের চাপে হয়ে উঠতে পারে না, কিন্তু তাহলেও আমি দেখবো যাদের বিশেষ দরকার তাদের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, ধন্যবাদ।